ইস্ট বেঙ্গলে আসা তো আমাকে নিয়ে এসেছিল, তখন পল্টুদা ছিল মনে হয় আর নিতুদা। আমি যখন টিএফএ থেকে জেসিটি গেছিলাম, জেসিটি থেকে খেলার পরেই মনে হয় ইস্ট বেঙ্গল টিম আমায় নিতুদা ওরা ডেকেছিল। কারণ আমি এসেছিলাম, আমাদের হোটেলে গেছিলো আমাদের অফিসিয়ালরা ইস্ট বেঙ্গল ক্লাবের, নিতুদা ওরা ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে, তারপর থেকেই তারপর বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করে এখানে বাবা মা আছি। ছোটোবেলার থেকে আমি ইস্ট বেঙ্গল সাপোর্টার, আমাদের জায়গাটাই ইস্ট বেঙ্গল পুরো, আমি ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করি। আসার আমি তখন একটা ছোটোবেলাতে এম ছিল একটা ইস্ট বেঙ্গল ক্লাবে খেলার, তখন ফিলিংস তো ইস্ট বেঙ্গল ক্লাব খেলা মানে তখন হচ্ছে আমার কাছে স্বপ্ন, মনে হচ্ছে স্বর্গে হাঁটছি। ইস্ট বেঙ্গল ক্লাব যখন আমাকে অফার দিল, ইস্ট বেঙ্গল যাচ্ছি আমার কাছে ভগবান বলতে পারো। ছোটোবেলার দিয়ে যাকে ভালোবেসে এসেছি একটা ইস্ট বেঙ্গল ক্লাবকে সাপোর্ট করে এসেছি, মাঠের প্রচুর খেলা দেখতে গেছি ছোটোবেলায় ইস্ট বেঙ্গলের হয়ে, ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করতে গেছি। সে একটা আমার স্বপ্ন ছিল যে ইস্ট বেঙ্গল ক্লাবে খেলা ছোটোবেলার দিয়ে, যাতে আমি মাঠ থেকে আমি যখন খেলা দেখতাম আমার ইচ্ছে হতো যে আমি একদিন ইস্ট বেঙ্গল যাচ্ছি পরে এই সল্টলেক মাঠে একদিন খেলবো, সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এরাই তো আমাদের সব কিছু, এরাই আমাকে দীপঙ্কর রায় বানিয়েছে ইস্ট বেঙ্গল সাপোর্টার, আর এরাই আমাদের নামাবে, এরাই আমাদের ওঠাবে, এরাই হচ্ছে ভগবান আমাদের কাছে, সাপোর্টাররাই আমাদের কাছে ভগবান। যে সাপোর্টাররাই বলো যে দীপঙ্কর রায় দীপঙ্কর রায়, সাপোর্টারদের ওইভাবেই দেখতে হবে, সবসময় পাশে থেকেছে সাপোর্টাররা, খারাপ টাইমে পাশে আছে ভালো টাইমেও পাশে আছে, সাপোর্টাররা আছে বলেই তো আমি এখানটা আছি এখন। আমার তো সেরকম তা মানে আমার কি ইস্ট বেঙ্গল ক্লাবের মাঠে যখনই আমি তখনই বলি ভালো খেলার চেষ্টা করি, এখন সবাই তো সব দিন ভালো খেলতে পারে, কিন্তু বেশিরভাগ ম্যাচই ভালো খেলার চেষ্টা করেছি, ভালো খেলেছিও। প্রথমবার যখন আমি ইস্ট বেঙ্গলোরে আই লিগ জিতেছি সেই ম্যাচটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে আমাদের ত্রিবান্দ্রমে ছিল ম্যাচ, লাস্ট ম্যাচ, ওদিকে মোহনবাগান ড্র করলে চ্যাম্পিয়ন হবে, আমরা ড্র করলে চ্যাম্পিয়ন আর হবো না, কিন্তু আমাদের জিততেই হবে সেই ম্যাচটা, অ্যাওয়ে ম্যাচ ছিল তার উপরে, আবার আমরা জিতলেই আমরা চ্যাম্পিয়ন হবে, ড্র করলে চ্যাম্পিয়ন হবে, ওদিকে মোহনবাগান ড্র করলে চ্যাম্পিয়ন হয়ে যাবে। এটা তো আমার একটা আলাদা রকম অনুভূতি যে আমি 100 বছরের যে ক্লাবের একটা পার্ট আছি, যে আমাকে ক্লাব ডেকেছে, কর্মকর্তারা যে আমাদের মনে রেখেছে প্লেয়ারদের, আমাদের এখনকার যারা অফিসিয়াল, এটা একটা ভালো অনুভূতি হচ্ছে যে এখনও আমাদের মনে রেখেছে অ্যাটলিস্ট আমাদের ক্লাব।